শেখ দাবদুলা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকে আমরা বীজগণিত অংশের 7.2 এই অনুশীলনীটি করব। আমরা প্রিভিয়াস ক্লাসে 7.2 শুরু করেছিলাম এবং সেখান থেকে কয়েকটি অঙ্কের সমাধান তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমরা বাকি অংশে কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তোমাদের পাঠ্য বইয়ের প্রথমেই আমি তোমাদের পাঠ্য বইয়ের 7 নং প্রশ্নটির দিকে মনোনিবেশ করাচ্ছি। সবাই বই খুলো। 7 নং প্রশ্নটিতে বলা হয়েছে যে দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমি আবারও প্রশ্নটি করছি। দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুইটি নির্ণয় করো। আমরা তো জানি যে এই অধ্যায়তে আমাদের প্রশ্নের আলোকে সমীকরণটি সাজাতে হবে, তবে অবশ্যই সংখ্যাটি ধরে নিতে হবে। সংখ্যাটি ধরে শর্ত মতে সমীকরণটি সাজাতে হবে এবং সেই সমীকরণের সমাধান নির্ণয় করতে হবে, অর্থাৎ যা চাওয়া হয়েছে তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা অঙ্কটিতে চলে যাচ্ছি। খেয়াল করো, যদি আমাদের কি দেওয়া আছে, খেয়াল করি আমরা, দেওয়া আছে সংখ্যা দুইটির যোগফল 55। আমরা সংখ্যা দুটি জানি না, শুধুমাত্র বলা হয়েছে কি যে সংখ্যা দুটির যোগফল 55। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে একটি বড় এবং একটি ছোট। ধরে নিচ্ছি যে বড় সংখ্যাটি হচ্ছে 1, তাহলে ছোট সংখ্যাটি কি হবে? যেহেতু সংখ্যা দুটির যোগফল 55 দেওয়া আছে, তাহলে এখানেই তো দুটি সংখ্যার আছে। তাহলে দুটি সংখ্যার একটি যদি 1 হয়, তাহলে আরেকটি সংখ্যা কি হবে? 55 থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে সেইটি আরেকটি সংখ্যা, অর্থাৎ ছোট সংখ্যাটি বেরোবে। তাহলে আমি দুটি সংখ্যা ধরে নিলাম, একটি হচ্ছে x আর একটি হচ্ছে কি 55 - x। এবার দেখি যে আমাদের শর্তে কি বলা হয়েছে, অর্থাৎ আমি কোন শর্তটি অ্যাপ্লাই করে সমীকরণ গঠন করব। শর্তে বলা হয়েছে যে বড় সংখ্যাটির 5 গুণ। তাহলে বড় সংখ্যাটি আমি কি ধরেছিলাম, বড় সংখ্যাটি ধরেছিলাম x, তাহলে তার 5 গুণ কত হবে, 5x। এবং ছোট সংখ্যাটির 6 গুণ, ছোট সংখ্যাটির কত ছিল, 55 - x, তাহলে তার 6 গুণ কত হবে, 6 × 55 - x। শর্তে বলা হয়েছে যে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সেই জন্য আমি বড় সংখ্যাটির 5 গুণ করলাম, ছোট সংখ্যাটির 6 গুণ করলাম, তাদেরকে কি করে দিয়েছি, দেখো ইকুয়াল দিয়েছি, অর্থাৎ তাদেরকে সমান করে দিলাম। এটা হচ্ছে কি আমার সমীকরণ, আমার প্রশ্নের আলোকে আমি সমীকরণটি বানালাম। এখন আমি এই সমীকরণটি সমাধান করব। আমরা সমীকরণের সমাধানে চলে যাচ্ছি। পরের লাইনে দেখো, বা 5x = 6 দিয়ে 55 কেও গুণ হবে, -x কেও গুণ হবে। তাহলে 6 দিয়ে যদি 55 কে গুণ করে হবে 330 - 6 × x হয়ে যাচ্ছে কি 6x। পরের লাইনে যাও, দেখো এখানে আমার চলক অর্থাৎ অজানা রাশি দুই পাশেই আছে, বাম পাশেও আছে এবং ডান পাশেও আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে অজানা রাশিটাকে সবসময় আমরা বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ একটা পাশেই রাখবো আর বাকি সবগুলোকে আরেকটি পাশে বা রাইট সাইডে নিয়ে যাচ্ছি। আমি একটু দেখি যে 5x ছিল বাম পাশে, 6x ডান পাশ থেকে পক্ষান্তর করে আমি বাম পাশে নিয়ে আসছি। তাহলে 6x এখানে ছিল মাইনাসের পক্ষান্তরের ফলে এটা হয়ে যাচ্ছে কি প্লাসের, অর্থাৎ প্লাসের 6x = 330 রয়ে গেছে। বা 5x + 6x কি হচ্ছে, 11x = 330। x = 330 / এখানে আর গুণন হচ্ছে, 11 এখানে গুণ ছিল, সাইড পরিবর্তন করলে হয়ে যাচ্ছে কি ভাগ। তাহলে আমি কি করতে পারছি, যদি 11 দিয়ে 330 কে ভাগ করে তাহলে কি থাকছে, 30। তাহলে সুতরাং x = 30। আমরা
যেহেতু দেখতে পেলাম যে দুটি সংখ্যা যোগফল 55 তার মধ্যে বড় সংখ্যাটা আমি x ধরেছি তাহলে আমার সেই x এর মানটি বেরিয়েছে অর্থাৎ বড় সংখ্যাটির মানটি বেরিয়েছে স্টুডেন্টস খেয়াল করো যে বড় সংখ্যাটির মানটি আমি 30 পেলাম তাহলে ছোট সংখ্যাটি কি হবে ছোট সংখ্যাটি এখানে দেখো 55 - x আর আমি এখানে যদি x এর মানটি যে মানটি পেয়েছি সেটা যদি বসাই তাহলে আমার ক্যালকুলেশনের মাধ্যমে ছোট সংখ্যাটি আমি পেয়ে যাব দেখো 55 মাইনাস x ছিল তাহলে 55 মাইনাস x এর যে মানটি পেয়েছি অর্থাৎ 30 বসিয়ে দাও তাহলে 55 থেকে 30 মাইনাস করো হয়ে যাচ্ছে কি 25 তাহলে এই হচ্ছে আমাদের নিম্ন দুটি সংখ্যা অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে 30 এবং ছোট সংখ্যাটি কি 25 প্রশ্নে তাই বলা হয়েছিল যে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে আমরা এভাবেও বলতে পারি যে সুতরাং সংখ্যা দুটি হচ্ছে 30 এবং 25 এবার আমরা তোমাদের অনুশীলনী অর্থাৎ 7.2 এর 8 নং প্রশ্নটির দিকে যাচ্ছি 8 নং প্রশ্নে বলা হয়েছে সবাই প্রশ্নটি দেখো তোমাদের বইয়ের 112 নম্বর পেজে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে গীতা রীতা ও মিতা একত্রে 180 টাকা আছে এখানে তিনজনের নাম বলা হয়েছে স্টুডেন্ট তিনজনের মোট কত টাকা আছে তাও বলা হয়েছে তার মধ্যে রীতার চেয়ে এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে প্রশ্নটি হলো কার কত টাকা আছে স্টুডেন্টস আমাদের এই প্রশ্নটির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি কি তিনজনের মোট টাকার পরিমাণটা দেওয়া আছে কিন্তু কার কত টাকা আছে সেটা আমরা জানি না সেই টাকার মানটি বের করতে হবে ও এখানে প্রশ্নকর্তা যে ক্লু দিয়েছেন সেই ক্লুটি অনুযায়ী আমাদেরকে আগাতে হবে অর্থাৎ এটিকে আমাদের শর্ত ধরে আমাদের সমীকরণটি সাজাতে হবে এবং সেই অনুযায়ী আমাদের সমাধান নির্ণয় করতে হবে তাহলে আমরা সমাধানে চলে যাই দেওয়া আছে গীতা রীতা ও মিতা একত্রে আছে কত টাকা 180 টাকা এটি দেওয়া আছে তাহলে আমাদের শর্তে কি বলেছে শর্তে বলেছে কি যে রীতার চেয়ে গীতা 6 টাকা কম তাহলে রীতার চেয়ে যেহেতু গীতা 6 টাকা কম আমাদেরকে দেখতে হবে যে রীতার টাকা দেওয়া আছে কিনা আমি দেখতে পাচ্ছি যে রীতার টাকার পরিমাণও দেওয়া নাই এবং মিতার 12 টাকা বেশি কার তুলনায় 12 টাকা বেশি রিতার তুলনায় 12 টাকা বেশি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আগে আমাকে রিতার টাকাটি আইডেন্টিফাই করতে হবে তারপর আমি গীতারটি জানবো তারপর আমি মিতারটি জানবো আগে তো রিতারটি জানতে হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে না আমি রিতারটি আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না সেজন্য আমি কি করব প্রথমেই রিতার টাকাটা আমি ধরে নিব যেহেতু আমি জানি না সেজন্য আমি একটা পরিমাণ ধরে নিব তাহলে ধরে নিচ্ছি রিতার আছে 1 টাকা তাহলে রিতার যে টাকাটা পেয়েছি সেখান থেকে আমি যদি 6 টাকা মাইনাস করে দেই সেটি হবে কি গীতার টাকা যেহেতু প্রশ্নে বলা হয়েছে কি রিতার চেয়ে গীতার 6 টাকা কম সেজন্য আমি কি করলাম যে গীতার টাকাটাকে আমি রিতার টাকা থেকে 6 টাকা কমে আমি প্রকাশ করলাম এবং বলা হয়েছে কি মিতার থাকবে রিতার চেয়ে 12 টাকা বেশি তাহলে রিতার কত টাকা ধরেছি 1 টাকা ধরেছি তাহলে মিতার কত টাকা হবে 1 প্লাস 12 টাকা তাহলে আমি খেয়াল করো যে x এর হিসেবে রিতার আছে 1 টাকা রিতার আছে x - 6 টাকা এবং মিতার আছে x প্লাস 12 টাকা এবার আমার শর্ত মধ্যে আমি সমীকরণটি সাজাবো আমি তিনজনের টাকা পরিমাণটা x ধরে আমি মোটামুটি ভাবে লিখতে পারলাম এবং আমার প্রশ্নে দেওয়া ছিল তিনজনের মোট টাকার পরিমাণ 180 টাকা তাহলে একটু দেখো যে শর্ত মতে এই তিনজনের টাকার পরিমাণটাকে যদি আমি যোগ করে দেই এটা একজনের এটা একজনের এটা একজনের এটা হচ্ছে রিতার টাকার পরিমাণ এটা গীতার টাকার পরিমাণ এটা হচ্ছে মিতার টাকার পরিমাণ তাহলে তিনজনের টাকার পরিমাণ যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু এটা হচ্ছে মোট টাকা তিনজনের মোট টাকা এটা হচ্ছে x এর মাধ্যমে প্রকাশ করা তিনজনের মোট টাকার পরিমাণ আর প্রশ্নে দেওয়া ছিল তিনজনের মোট টাকার পরিমাণ কত টাকা 180 টাকা আর এটা হচ্ছে x এর মাধ্যমে তিনজনের মোট টাকার পরিমাণ তাহলে শর্ত মতে আমি তিনজনের টাকাটি যোগ করে দিচ্ছি রিতার টাকা যোগ গীতার টাকা যোগ মিতার টাকা = 180
বা পরের লাইনে এসে আমি ব্র্যাকেটটা তুলে দিলাম। এবার এর পরের লাইনে এসে দেখো, খেয়াল করো যে আমাদের এখানে x x x তিনটি হচ্ছে যোগ, তাহলে কয়টা x? 3x প্লাস 6, 12 থেকে মাইনাস করে দাও, থেকে যাচ্ছে কি 6 প্লাস 6 = 180। 3x = 180 রাখো, 6 এখানে প্লাস হিসেবে আছে, পক্ষান্তরের মাধ্যমে হয়ে যাবে কি মাইনাস 6, বা 3x = 180 থেকে মাইনাস 6 করলে থাকছে 174, বা x = এখানে আর গুণন হবে, আর গুণন বিধিটি অ্যাপ্লাই করতে হবে, যে খেয়াল করি আমরা x এর সঙ্গে এখানে 3 গুণাকারে আছে, যদি সাইড পরিবর্তন করে ভাগ হয়ে যাচ্ছে। এখন আমি 3 দিয়ে 174 কে ভাগ করলে আমার থাকছে কত? 58। তাহলে সুতরাং x = 58। x এর মানটি পেলাম, তাহলে x এর মানটি কার ধরেছিলাম? রিতার টাকার পরিমাণ। তাহলে আমি বলতে পারছি কি, রিতার আছে 58 টাকা, গীতার আছে, গীতার টাকাটি কি x - 6, যেহেতু আমি x এর মানটি পেয়েছি সেখানে x - 6 না লিখে আমি x এর জায়গায় x এর মানটি বসিয়ে দিব, অর্থাৎ 58 বসিয়ে দিলাম। তাহলে 58 - 6 টাকা, তাহলে 58 থেকে 6 মাইনাস করে দাও, তাহলে থাকছে আমাদের 52 টাকা। আবার মিতার আছে x প্লাস 12, দেখো মিতার আছে লিখে আমি x প্লাস 12 না লিখে, যেহেতু আমি x এর মানটি জানি সেহেতু আমি 58 অর্থাৎ x এর মানটি বসিয়ে দিলাম, তাহলে 58 প্লাস 12 টাকা। তাহলে এখানে থাকছে কি 58 প্লাস 12 কত হবে? 70 টাকা। তাহলে দেখো স্টুডেন্টস, আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে তিনজনের অর্থাৎ কার কত টাকা আছে। আমি পেয়ে গেছি রিতার আছে 58 টাকা, গীতার আছে 52 টাকা এবং মিতার আছে 70 টাকা, অর্থাৎ আমি প্রত্যেকের টাকাটি পেয়ে গেলাম। স্টুডেন্টস, এবার আমরা যে অঙ্কটি করব তা হচ্ছে 10 নাম্বার। তাহলে 10 নাম্বার প্রশ্নটি কি বলা হয়েছে আমরা দেখি। প্রশ্নটি হচ্ছে যে একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল, 1/3 অংশ কমলা লেবু এবং 40টি আম আছে, তার নিকট মোট কতগুলো ফল আছে? শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে আমাদের তিনটি ফলের কথা উল্লেখ করা হয়েছে, আপেল, কমলা লেবু এবং আম। এই তিনটি ফলের মধ্যে শুধুমাত্র একটি ফলে মোটামুটি একটি পরিমাণ বলা হয়েছে, কিন্তু অন্য ফলের পরিমাণগুলো বলা হয়নি, সেজন্য আমরা কি করব, আমরা মোট ফলের অংশটি ধরে নিব। মোট ফল খেয়াল করো আমরা অঙ্কটিতে চলে যাচ্ছি, যে মনে করি মোট ফলের পরিমাণ হচ্ছে কতটি? xটি। তাহলে এটি হচ্ছে মোট তিনটি ফল, আপেল, কমলা লেবু এবং আমের কথা যে বলা হয়েছে, সবগুলো ফল মিলিয়ে মোট কয়টি ফল ধরে নিলাম আমরা? xটি ফল আমরা ধরে নিয়েছি। তাহলে সেই xটি ফলে এখানে প্রশ্নে বলা হয়েছে কি যে মোট ফলের হাফ অংশ হচ্ছে আপেল। তাহলে শর্তগত আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং আপেল আছে x এর হাফ টি, অর্থাৎ যে পরিমাণ ফল আছে তার অর্ধেক অংশ হচ্ছে কি আপেল। তাহলে আমরা এভাবে লিখতে পারি x এর হাফ অংশ, যেহেতু বলা হয়েছে আমরা মোটামুটি ভাবে এভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা তো জানি যে এর হচ্ছে গুণের সম্পর্ক, দুটির মধ্যে গুণের সম্পর্ক বোঝায় এর দিয়ে। তাহলে আমি x দিয়ে যদি হাফকে গুণ করি তাহলে কি থাকছে, যে x ডিভাইড বাই 2t, এটা হচ্ছে আমি আপেলের পরিমাণটি এভাবে আমরা ধরে নিচ্ছি। আবার কমলা লেবু বলা হয়েছে কি যে যে পরিমাণ ফল আছে তার 1/3 অংশ, অর্থাৎ 3/3 এক অংশ হচ্ছে কমলা লেবু। তাহলে আমরা x এ অর্থাৎ মোট ফলের, মোট ফলের আমরা 1/3 অংশ আমরা কমলা লেবু এভাবে প্রকাশ করতে পারি। তাহলে গুণ হয়ে গেলে কি থাকছে, যে x ডিভাইডেড বাই 3t। আমরা আপেল ধরে নিলাম, কমলা লেবু ধরে নিলাম, আর আমাদের দেওয়া ছিল কি আমের সংখ্যাটি দেওয়া ছিল। তাহলে আমের সংখ্যাটি কি দেওয়া ছিল? 40t। দেখো স্টুডেন্টস, আপেল, কমলা লেবু এবং আম এই তিনটি ফল মিলিয়ে আমাদের মোট ফলের সংখ্যা হচ্ছে xটি। তাহলে আমরা শর্ত মতে এভাবে লিখতে পারি কিনা, এটি হচ্ছে আপেলের পরিমাণ, এটি কমলা লেবুর পরিমাণ, এটি আমের পরিমাণ। তাহলে তিনটিকে যোগ করলে যা হবে, আমরা যে ধরে নিয়েছি যে মোট ফলের অংশ
তাহলে ইজ ইকুয়াল টু x এভাবে তো আমরা প্রকাশ করতে পারি। তাহলে দেখো আমরা শর্ত মতে সমীকরণটি সাজাচ্ছি, শর্ত মতে x ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই 2 প্লাস x ডিভাইডেড বাই 3 প্লাস 40। আমি আবারো বলছি দেখো x হচ্ছে আমাদের মোট ফলের পরিমাণ আর এই তিনটিও আমি এটা হচ্ছে আমি এক পাশে রেখেছি যে মোট ফলের পরিমাণ কত ইজ ইকুয়াল টু এটাও কিন্তু আমাদের মোট ফলের পরিমাণ। তাহলে এটা কি আপেল কমলা লেবু এবং আম তিনটিকে যোগ করে যা পাবো সেটাই কিন্তু আমাদের x এর পরিমাণটা। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে এভাবে আমরা শর্তটিকে সমীকরণ আকারে সাজালাম। নেক্সট আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি বা x ইজ ইকুয়াল টু এই পরিমাণটাকে যদি আমি রাইট সাইডটাকে যদি আমি সরল করি, সরল করতে হলে আমাদের ভাগগুলোকে লসাগু করে দিতে হচ্ছে। আমরা জানি যে 40 নিচে মনে মনে আমরা 1 ধরে নিতে পারি, তাহলে 2, 3, 1 এর লসাগু কত হবে 6 হচ্ছে। তাহলে আমরা কি করছি নেক্সটে 2 দিয়ে এই লসাগুটিকে অর্থাৎ প্রথম ভগ্নাংশে হর দিয়ে লসাগুটিকে ভাগ করে দিচ্ছি, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করে থাকছে 3, তাহলে 3 দিয়ে 1 কে গুণ করে দাও তাহলে